নিচের কোন ভগ্নাংশটি 2/3 থেকে ছোট? তো আমাদের বের করতে হবে এই অপশনগুলোর মধ্যে কোন সংখ্যাটি 2/3 থেকে ছোট হবে। এখানে যদি আমরা অপশনগুলোর দিকে লক্ষ্য করি, এখানে খ নাম্বার হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ, আর 2/3 হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ এটির মান আসবে 0 পয়েন্ট সামথিং আর এটির মান আসবে 1 পয়েন্ট সামথিং। দ্যাট মিন্স ন্যাচারালি এই সংখ্যাটি 2/3 থেকে বড় হবে, তার মানে এই অপশনটি বাদ। এখন এখানে গ এবং ঘ নাম্বার অপশনে দেখতে পাচ্ছি দুটি ভগ্নাংশেরই লব হচ্ছে 3। এখানে 3-কে 4 দ্বারা ভাগ করা হয়েছে, এখানে 3-কে 5 দ্বারা ভাগ করা হয়েছে। তো এই দুটি সংখ্যার মধ্যে ছোট হবে এটি, কারণ কোনো ভগ্নাংশের হর যত বড় হবে সেই ভগ্নাংশের ভ্যালু তত কমবে। তার মানে এই ভগ্নাংশটি হচ্ছে এই ভগ্নাংশ থেকে ছোট, তার মানে এই অপশনটিও বাদ। এখন বাকি রইল এই দুটি। এখন আমাদের দেখতে হবে এই দুটির মধ্যে কোনটি ছোট। এই দুটি সংখ্যার মধ্যে কোনটি ছোট সেটি বের করার জন্য আমরা একটি কাজ করতে পারি। এই সংখ্যা দুটিকে আড়াআড়ি গুণ করে দিই। প্রথমে 7-এর সাথে 5 গুণ করবো, 5-7 35, আর 3-এর সাথে 8 গুণ করবো, 3-8 24। এখানে দেখতে পাচ্ছি এই পাশের মানটি বড় এসেছে, তাহলে আমরা বলতে পারি 7/8 হবে 3/5 থেকে বড়। অর্থাৎ এখানে সবচেয়ে ছোট ভগ্নাংশ হচ্ছে 3/5, তার মানে অ্যান্সার দাঁড়াবে ঘ 3/5।